গতবার তো কমেনি, তাই না? কারণ আমরা শুধুমাত্র তো মানে স্টক নিয়েও চিন্তা করতে হবে, আমরা সবসময় ফ্লোটা নিয়ে চিন্তা করি যে এ বছরে কত গেল, সেই অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক যে হিসাবটা দিয়েছে। কিন্তু বাংলাদেশের যে একটা বড় স্টক অলরেডি আছে বাইরে, সেই কারণে রেমিটেন্স এর উপরে কিন্তু সেই প্রভাবটা আমরা গতবার দেখিনি। আর এবারে যেহেতু আবার যাওয়া শুরু হয়েছে, এবং বিশেষ করে রিটার্ন মাইগ্রেশন গতবারেও যদি দেখেন প্রায় 3 লক্ষের ওপরে, 3,80,000-এর মতন যারা কিন্তু ফিরে ফেরত গেছেন, আগে এসেছিলেন, তো এই জিনিসগুলো যখন আমরা সবগুলো একত্রে চিন্তা করি, তখন কিন্তু রেমিটেন্স এবারে সেভাবে কমার সম্ভাবনা দেখছি না, এখনো পর্যন্ত সেই সম্ভাবনাটা নেই। তবে বিষয়টা হচ্ছে, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আজকের আলোচনায় যে বিষয়গুলি আসলো, একদিকে হচ্ছে যে আমরা সব স্টেক হোল্ডাররা আছেন, সরকার আছেন, বিভিন্ন মন্ত্রণালয় আছেন, প্রাইভেট সেক্টর আছে, কিন্তু অভিবাসী শুধুমাত্র কিন্তু কথা বলতে পারেন ওই যে একটা আন্দোলন করে বা একটা, তার কোনো নেগোসিয়েশনের কোনো জায়গা কিন্তু নেই, আমরা কোথাওই তাকে পাই না, যে কারণে তাদের যেটা বেরিয়ে আসে সেটা একটা আন্দোলন আকারে বেরিয়ে আসে। কিন্তু আমার সিস্টেমের ভেতরে যখন পর্যন্ত তার কালেকটিভ বার্গেনিং, তার কথা বলার সুযোগগুলো তৈরি না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই ধরনের মানে যেটা একটা অন্য ধরনের, যেটাকে আমরা বলছি যে একটা আন্দোলন বা ওই জায়গায় দেখতে পাবো, তাহলে এগুলো চিন্তা করে কিন্তু আমাদের প্রতিটা পদক্ষেপ নেওয়া উচিত। এবং এই জায়গাগুলোতে যেরকম ট্রেড ইউনিয়ন কাজ করে বিভিন্ন রকমের লেবারদের নিয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এই ক্ষেত্রে কিন্তু অভিবাসীদের সংগঠন এগুলো দাঁড়িয়ে যাওয়া এবং তাদের পক্ষে কথা বলার একটা জায়গা খুবই জরুরি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর তাসনিম সিদ্দিকী, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব শহীদুল আলম এনডিসি, যারা গত বছর ফিরে এসেছিলে যেতে পারেনি, তাদের এখন কি অবস্থা? আমরা জানি 200 কোটি টাকার একটা একটা প্রণোদনা সরকার নিয়েছে, স্বল্প মানে সহজ শর্তে ঋণের, সেটি কতটা পাচ্ছে প্রবাসী কর্মীরা? যদি কেউ না যেতে চায়, দেশে এসে যদি কোনো এন্টারপ্রেনার ডেভেলপ করতে চায়, তাহলে 4% সরল সুদে সে ঋণ পাবে, 5 লক্ষ টাকা পর্যন্ত সে পাবে, এবং কোনো জামানত লাগবে না। বঙ্গবন্ধু বৃহৎ পরিবার লোন আছে, যেটা হচ্ছে অনেক বেশি, 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে, কয়েকজন মিলেও নেওয়া যেতে পারে। আর বিদেশে যাওয়ার জন্য যদি কেউ ভিসা পায়, তাহলে হচ্ছে 2-3 দিনের মধ্যেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ঋণের ব্যবস্থা করে দিচ্ছি। এবং বর্তমান সচিব মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন এটার এই ব্যাংকের চেয়ারম্যান, সুতরাং কর্মীও তার, ব্যাংক ওনার, সুতরাং এই দুটোর মধ্যে যাতে কর্মী তার জমাজমি বিক্রি করতে না হয়, তার সঞ্চয় ভাঙতে না হয়, ব্যাংক তার পাশে এসে দাঁড়িয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে যে একটা 500 কোটি টাকার একটি ফান্ড দিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকে, সেখান থেকে প্রায় ইতিমধ্যে বড় একটা অঙ্ক কিন্তু আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। আমরা এখন শুধু কর্মী না, কর্মীর পরিবার এবং কর্মীর যদি কিছু করতে চায় তার জন্য আমরা এই উদ্যোগটা নিচ্ছি। আর এই প্রসঙ্গে আরেকটা বলতে চাই, সেটি হচ্ছে আলোচনায় এসেছিল, সেটি হচ্ছে যে আমরা তো এটা গ্রিন ইনকাম, আমার এই কর্মীগুলো তো এদেশের অক্সিজেন নেয় না, এদেশের রাস্তা ব্যবহার করে না, তারা তো আমাকে শুধুই ভালোবেসে যায়, সুতরাং তাদের জন্য এই ঋণ ভর্তুকি বিষয় যে আলোচনায় আসছে, আর তো আমার বিশ্বাস এটা একসময় অধিক গুরুত্ব পাবে। এদের ব্যাপারে আমরাও যেভাবে মন দিয়ে দেখব, তাদের আত্মীয় স্বজন দেখবে, সবাই আমরা তার পক্ষে থাকবো। সম্মানিত ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আমি মনে করি সেক্টরের যারা সবচেয়ে বেশি ঋণের চিন্তা করেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। জামান সাহেব যেটি অলরেডি বলেছেন, যে আমি এখানে বিনয়ের সাথে তার সাথে একটি জায়গায় আসতে চাই। উনি একটি কথা বলেছেন যে যদিও এটি তার জুরিডিকশনের মধ্যে নয়, স্পেশালি ফ্লাইটের ফেয়ারটি নিয়ে এই ব্যাপারে কিন্তু উনি পার্সোনালি উদ্যোগ নিয়েছেন। তো বলেছেন যে তারা কিন্তু বিমানকে অনেকগুলো, বিমানের তরফ থেকে কিন্তু সব এয়ারলাইন্স গুলোকে অনেকগুলো স্যাক্রিফাইস করেছেন, মানে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে এই আইটি তারা কমিয়ে দিয়েছেন, যাতে যাত্রীদের সেবার মানটা বাড়ে এবং আমাদের যাত্রীরা কম পয়সা যেতে পারে।
সমস্যাটি হচ্ছে যে আমরা যারা সেক্টরে আছি যারা যাত্রী যে ব্যবস্থা করছি আমরা কিন্তু জানতেছি না যে ওই টাকাটি কত ফেয়ারটা নির্ধারিত হয়েছে। তো আমি বিনার সাথে বলবো যে এই ব্যাপারটায় আমরা যদি চিঠি বাড়া থেকে দেই, বাড়া যেহেতু এখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সেখানে কিন্তু আমাদের যে এক্স অফিসিও আমাদের এক্স প্রেসিডেন্ট আছেন, ফর্মার সেক্রেটারি জেনারেল আছেন, আমরা মিলে যদি আপনার কাছে অনেক ধন্যবাদ স্বামী মামুচৌধুরী।